আসসালামু আলাইকুম নবম শ্রেণী শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। যে যে অবস্থানে অবস্থান করে আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করতেছ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় হলো আরবি প্রথম তথা আল্লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া, এবং আমরা আজকে পড়ব আদ্দাসুল আউয়াল প্রথম পাঠ ইবাদাতুল্লাহি বিল ইখলাস। আর তোমরা 1 নং পৃষ্ঠাতে এই গল্পটা পেয়ে যাবে। ইবাদাতুল্লাহি বিল ইখলাস, এটার অর্থ হল ইখলাস মানে একনিষ্ঠ, নির্বেজাল, নিরেট, যেটার মাঝে কোনো বেজাল নাই। অর্থাৎ আমাদের আজকের গল্পের নাম বাংলায় বলতে গেলে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত প্রসঙ্গে। আমার আল্লাহ, আমার মানে আদেশ করা, নির্দেশ দেওয়া। ওয়াদ মুজাক্কার গায়ে বেজবাত হলে মাজি মারুফের সিগে। নাবিয়াহু, তার নবীকে, অর্থাৎ আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিতেছেন। নবীকে নির্দেশ দেয়া মানে নবীর মাধ্যমে আমাদেরকেও নির্দেশ দেয়া। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিতেছেন আইয়াবুদাহু ইবাদত করার জন্য, ফিহালে কাউনিহি, সর্বাবস্থায়, মুখলিসান লাহু, ফি ইবাদাতিহি, মুখলিসান মানে একনিষ্ঠ হওয়া, ফি ইবাদাতিহি, তার ইবাদতে। আল্লাহ তার নবীকে নির্দেশ দিতেছেন যে সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করবে এবং ইবাদতের ব্যাপারে একনিষ্ঠ অবলম্বন করবে। এখন আসো, একনিষ্ঠ ইবাদতটা কি বা নির্বেজাল খাঁটি ইবাদত হলো যে ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এখানে অন্য কারোর জন্য না বা কোনো লোক দেখানো ইবাদত না, দুনিয়াবি কোনো স্বার্থে না। ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এই নিয়তে যদি ইবাদত করা হয় সেই ইবাদতটাই হলো একনিষ্ঠ ইবাদত বা মুখলিস ইবাদত। মুখলিস ইবাদতটা কেমন হবে? মিন জামি আনওয়াই শিরক, সকল প্রকার শিরক থেকে মুক্ত হবে। সগিরিহা ওয়া কাবিরিহা, শিরকটা ছোট হোক অথবা বড় হোক, সব ধরনের শিরক থেকে সে তার ইবাদতকে মুক্ত করবে। ইখলাসের সংজ্ঞাটা এভাবে দিতেছেন, পাল ইখলাস ও ইখলাস বলা হয় হুয়া আইয়াজআলা, ওয়াদ মুজাক্কার গায়ে বেজবাত পেলে মোজার মারুফের সিগা, ভাবে পাতাহা ইয়াবতাও থেকে আইয়াজআলা, ইয়াজআলা মানে কোনো কিছু, এখানে আনাসার কারণে শব্দটা ইয়াজআলা হয়েছে মূলত ইয়াজআলু। ইয়াজ আলু শব্দের অর্থ হলো কোনো কিছু করা। তো আইয়াজ আলাল মুসলিমও, মুসলমানগণ করবে, কুল্লা আমালিহি, তার সকল আমল, সকল ইবাদত, লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অর্থাৎ মুসলমানেরা যে ইবাদতগুলো করবে ওই ইবাদতগুলো হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে এটাই হবে একনিষ্ঠ ইবাদত। ইবতিগা মারদাতিহি, এবং এর মাধ্যমে সে কি করবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। তার ইবাদতটা যদি খালেস নিয়তে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হয়, এর মাধ্যমে সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। ওয়ালাইসে তালাবান, আর সে তালাশ করবে না, লিরুইয়া, লোক দেখানো, অর্থাৎ সে তার ইবাদতটা লোক দেখানোর জন্য করবে না, ওয়াসুমা, এবং লোককে শোনানোর জন্য করবে না। তো আমরা যদি কোনো ইবাদত লোক দেখানোর জন্য করি বা লোককে শোনানোর জন্য আমরা ইবাদত করি, তাহলে তো আমাদের ইবাদতটা একনিষ্ঠ হইতেছে না। ফাহুয়া লা ইয়ামালু, সেই কোনো আমলই করবে না, লিউরাহুন্নাস, লোক দেখানোর আমল, অর্থাৎ সে ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একনিষ্ঠ নিয়তে এবং খালেস নিয়তে একমাত্র আল্লাহর জন্য।
লোক দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করবে না। যেমন সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনাহুম আন সলাতিহিম সাহুন আল্লাযিনাহুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা ইবাদতের মধ্যে শৈথিল্য প্রদর্শন করে এবং যারা লোক দেখানো ইবাদত করে। তাইলে লোক দেখানো ইবাদতের জন্য ধ্বংস, এটা আল্লাহ পাক কোরআনের সূরা মাউনের মধ্যে বলে দিয়েছেন। তাহলে লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এবং এটা মানুষের ধ্বংসের কারণ হবে। ওয়াতাহাদ্দাসুন আমালিহি, সে তার আমল সম্পর্কে মানুষের সাথে আলাপ করবে না, মানুষকে বলবে না যে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ করি, দান সদকা করি, রমজানে রোজা রাখি, এটা তো লোক দেখানো ইবাদত হইতেছে, তুমি কি জন্য এভাবে মানুষকে তোমার ইবাদতের কথা বলে বেড়াবে? তোমার উদ্দেশ্য হলো ওয়ায়াম দাহুহু, লোকজন তোমার ইবাদতের কথা শুনে তোমার প্রশংসা করবে, ওয়াসনু আলাইহি, এবং তোমার ইবাদতের গুণ কীর্তন করবে। এই উদ্দেশ্যে তুমি কি করো, মানুষের কাছে বলে বেড়াও? তো সেটা তো হইতেছে লোক দেখানো ইবাদত, আর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আলাল মুসলিমি, সুতরাং মুসলমানদের উচিত আইয়াখলিসান নিয়াত, সে সবসময় তার নিয়তটাকে একনিষ্ঠ করবে, খালেস করবে, নিয়তকে পরিশুদ্ধ করবে। ফি কুল্লা আমালিন, সকল আমলের ব্যাপারে, ইয়াকুমু বিহি, যে আমলটা সে সম্পাদন করে, অর্থাৎ প্রত্যেক মুসলিম যে কোনো ইবাদত করুক না কেন ওই ইবাদতের ব্যাপারে সে একনিষ্ঠতা অবলম্বন করবে, খালেস নিয়তে ওই আমলটা করবে। এইভাবে খাঁটি নিয়তে, যদি খালেস নিয়তে সে আমলটা করতে পারে লোক দেখানো থেকে বিরত রেখে, আমলটা যদি করে লোককে শুনানোর থেকে তার আমলকে বিরত রাখে, হাত্তা ইয়াতাকাব্বালাহু মিনহু, এটা ওয়াদ মুজাক্কার গায়েব, ইসবাত পেলে মুজার মারুফের সিগা, এটা ভাবে তাফাউল থেকে, হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু। তো এইভাবে সে তার আমলকে যদি একনিষ্ঠ করতে পারে, এই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। লিয়ান্নাল আমাল লা তুকবালু ইল্লা বিশার্তাইন, লিয়ান্নাল আমাল, কেননা আমলসমূহ লা তুকবালু, কবুল হয় না। এটা ওয়াদ মুজাক্কার হাজের, নকিফেলে মোজারে মাঝুলে সিগা বা মোজারে মানফি মাঝুলে সিগা, ইল্লা বিশার্তাইন, লা তুকবালু মানু কবুল হয় না, কেননা বান্দার আমলসমূহ কবুল হয় না, কি জন্য? ইল্লা বিশার্ত দেন, তবে দুইটা সত্য সাপেক্ষে কি হয়, তার আমলটা আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে কি বোঝা গেল, মানুষের আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্তের প্রয়োজন রয়েছে। সে দুইটা শর্ত হলো আল ইখলাস, এক নম্বর হলো একনিষ্ঠ নিয়তে সে আল্লাহর ইবাদত করবে, ওয়াল মোতাবাতুলির রাসুল, এবং দুই নম্বর শর্ত হল সেই তার ইবাদতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। ওয়াল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা উমিরু, আল্লাহ বলতেছেন আমি আদেশ করি নাই, ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র ও ইবাদত, মুখলিসিন আলাহুদ্দিন, যে ইবাদতটা হবে দিনের উপর একনিষ্ঠ হয়ে, অর্থাৎ যে ইবাদতটা দিনের উপর একনিষ্ঠ হয়ে করা হবে, আমি শুধু ওই ইবাদতের জন্য আদেশ করতেছি, এছাড়া অন্য কোনো ইবাদতের প্রতি আমি আদেশ করি নাই। তাহলে আল্লাহ কি চাইতেছেন? আমাদের কাছ থেকে একনিষ্ঠ ইবাদতটা চাইতেছেন, হুনাফা, এবং যে ইবাদতটা হবে খাঁটি, নির্বেজাল, এ ধরনের ইবাদতে আমাদের কাছ থেকে আল্লাহ পাক চাইতেছেন। ওয়াইউকিমুসসালাত, আর সে নামাজ কায়েম করবে, ওয়াইউতুজ যাকাত, আর যাকাত আদায় করবে, ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হলো সঠিক দিন, নির্বেজাল দিন বা সহজ সরল দিন, প্রতিষ্ঠিত দিন। এটা হলো সূরা বাইয়েনার 5 নং আয়াত।
এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অর্থাৎ তোমার ইমানকে সঠিক কর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, তোমার নিয়তটা যদি একনিষ্ঠ হয় তোমার আমল অল্প অল্প আমল হলো সেটা আল্লাহ পাক কবুল করে নেবেন, তো এই আমলটায় তোমাকে পরকালে উপকার দিবে। কিন্তু তুমি লোক দেখানো ইবাদত করো, তোমার আমল অনেক বেশি, এই আমলটা কি করবে না, আমাদের জীবনে কোনো কাজে আসবে না। শিক্ষার্থীরা, এতক্ষণ যারা আমাদের সাথে অনলাইন ক্লাস অংশগ্রহণ করেছো, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা উপভোগ করেছো, প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। কথা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।